গল্প দাদুর আজকের বিশেষ নিবেদন, গোয়েন্দা গল্প অবলম্বনে হেমেন্দ্র কুমার রায়ের লেখা নেতাজির ছয় মূর্তি। গল্প পাঠ ও বিভিন্ন চরিত্রে অংশগ্রহণ করেছেন অশোক ও অভিজিৎ। শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায়ের লেখা নেতাজির ছয় মূর্তি। চায়ের পালা শেষ। জয়ন্ত বললে, মানিক, এক চাল দাবা বলে খেলবে নাকি? রাজি। মানিক উঠে দাবা রোডে ছক আনতে গেল। সুন্দরবাবু, কি করবেন? খেলা দেখবেন না থানায় ফিরবেন? ওই ইজি চেয়ারে আরাম করে পা ছড়িয়ে শুয়ে আমি একটা গোটা চুরুটকে ভরসা পয়রাত করব। হাতে বুঝি নতুন মামলা নেই? বিশেষ কিছু নেই, তবু শুনি না। গুটি সায়াতে সায়াতে বললে জয়ন্ত, এত নিতান্ত বাজে মামলা ভাই, ম্যাজিক কি বলো কিছুই খুঁজে পাচ্ছে না। এ মামলা গোয়েন্দা না দেখে ডাক্তার ডাকাই উচিত। অর্থাৎ পাগলামি আর কি, কিন্তু অদ্ভুত রকমের পাগলাম। সুভাষচন্দ্র বসুকে সারা দেশ ভক্তি করে তো, কিন্তু দেশে এমনও লোক আছে যে নেতাজির প্রতিমূর্তি দেখলে খেপে গিয়ে আজ ছুমা করে দেয়। ও নিয়ে আমার মাথা ঘামাবার দরকার নেই। জয়ন্ত একটা বোরের চাল দিলে। হ্যাঁ, পাগলামি সারাবার জন্য ডাক্তার ডাকা উচিত, কিন্তু কেউ যদি নেতাজির উপরে নিজের আক্রোশ মেটাবার জন্য পরের বারে ঢুকে নেতাজির প্রতিমূর্তি চুরি করে, তাহলে পুলিশ না ডেকে উপায় থাকে না। জয়ন্ত খেলা ভুলে সিধে হয়ে বসে বললে, মূর্তি ভাঙবার জন্য মূর্তি চুরি, ব্যাপারটা চিত্তাকর্ষক বলে মনে হচ্ছে, বলুন তো খুলে। চিৎপুর রোডে শিল্পশালা বলে এক দোকান আছে, তার মালিক হচ্ছেন অনিলবাবু, মানে অনিল বসু। ওখানে বিক্রি হয় নানা রকম ছবি আর মূর্তি। দোকানে এক কর্মচারী সামনের দিকে ছেড়ে পিছন দিকে গিয়ে কোনো এক কাজে ব্যস্ত ছিল। হঠাৎ একটা লোক দোকানে ঢুকে কাউন্টারের উপর থেকে নেতাজির প্রতিমূর্তি তুলে নিয়ে মাটির উপরে আর্জি ভেঙে টুকরো টুকরো করে ফেলে। তারপর এত তাড়াতাড়ি সে পালিয়ে যায় যে কেউ তাকে ধরতে পারেনি। এ হচ্ছে চার দিন আগেকারের কথা। দোকানের মালিক বিটে পাওয়ার কাছে অভিযোগ করেছিল বটে, কিন্তু ওই পর্যন্তই। প্লাস্টারের করা মূর্তি দাম 10 টাকা মাত্র, তুচ্ছ ব্যাপার। তারপর দ্বিতীয় ঘটনা, এটা কিঞ্চিত গুরুতর, অদ্ভুত বটে। ঘটেছে কাল রাত্রে। ডাক্তার চক্রবর্তী নাম শুনেছ তো? তার বাসভবন হচ্ছে সিমলায়, আর ডাক্তারখানা কর্নওয়াল স্ট্রিটে। তিনি নেতাজির গোড়া ভক্ত। ওই শিল্পকলা থেকে তিনি নেতাজির দুটি প্রতিমূর্তি কিনেছিলেন। তার একটিকে রেখেছিলেন বসত বাড়িতে আর একটিতে ডাক্তারখানায়। কাল রাত্রে বাড়িতে চোর ঢুকেছিল, কিন্তু আশ্চর্য এই যে নেতাজির মূর্তি ছাড়া আর কিছুই চুরি করেনি। বাড়ির বাইরে বাগানে গিয়ে মূর্তিটা দেওয়ালে আঁচড়ে ভেঙে সে লম্বা দিয়েছে। জয়ন্ত চমৎকৃত হয়ে বললে, আজব ব্যাপার, তো আজব কাণ্ড। তিনটে মূর্তি কি এক ছাঁচ থেকে করা? হ্যাঁ,
তারপর শোনো, আর সকালে চারুবাবু ডাক্তারখানায় ঢুকে দেখেন সেখানেও কাল রাতে কে এসে নেতাজির মূর্তি নিয়ে ভেঙেছে, আর মেঝের উপরে ছড়িয়ে পড়ে রয়েছে তার ভাঙা টুকরোগুলো। এই তো ব্যাপার জয়ন্ত, এ কীরকম মামলা ভায়া! কেবল অদ্ভুত নয়, সৃষ্টি ছাড়া বলাও চলে। কিন্তু লোকটা যদি পাগল হয় তাহলে তার পাগলামির ভিতর বেশ একটি পদ্ধতি আছে দেখছি। পদ্ধতি? হ্যাঁ, চারুবাবুর বাড়ি থেকে মূর্তিটা সে বাইরে নিয়ে গিয়েছিল, পাছে মূর্তি ভাঙার শব্দে বাড়ির লোকেদের ঘুম ভেঙে যায় এই ভয়। ডাক্তারখানায় অন্য লোকের ভয় নেই, তাই মূর্তিটা ভাঙা হয়েছে ভেতরেতেই। ঘটনাগুলো আপাতত অকিঞ্চিতকর বলেই মনে হচ্ছে বটে, কিন্তু জানেন তো সুন্দরবাবু, গোয়েন্দার কাছে অকিঞ্চিতকর নয় কিছুই। আমি একবার ঘটনাস্থলে এক গাছা ভাঙা লাঠি পেয়ে হত্যাকারীকে গ্রেপ্তার করিয়েছিল। যাক সে কথা, এই পাগল আবার যদি কোনো কাণ্ড করে আমাকে জানাবেন। এখন আপনি খান চুরুট, আর আমরা খেলি দাবা বোড়ে। নতুন ঘটনা ঘটতে দেরি লাগলো না। পরদিন সকাল টেলিফোনে ক্রিং ক্রিং শুনে রিসিভারটা তুলে নিয়ে জয়ন্ত শুনলে সুন্দরবাবু বলেছেন, শীঘ্রই এসো, 15 নম্বর 55 পার্ক স্ট্রিট। রিসিভারটা যথাস্থানে রেখে মানিকের দিকে ফিরে জয়ন্ত বললে, চটপট চুমুক দিয়ে চাটা শেষ করো, সুন্দরবাবুর আমন্ত্রণ এসে গেছে। ব্যাপারটা কি ঠিক বোঝা গেল না, খুব সম্ভব সে মূর্তি ধ্বংসকারী উন্মত্তের নতুন কীর্তি। 55 পার্ক স্ট্রিটের 15 হচ্ছে একখানা সাধারণ বাড়ি, দরজার সামনে রাস্তা, ওপরে কৌতূহলী জনতা। জয়ন্ত বলল, এত ভিড় কেন? নিশ্চয়ই যাতা ব্যাপার নয়। ওই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সুন্দরবাবু, কি মশাই খবর কি? সুন্দরবাবু গম্ভীর মুখে বললেন, বাড়ির ভেতরটা এসো। বৈঠকখানায় বসে আছেন এক পৌর ভদ্রলোক, তার ভাবভঙ্গি অত্যন্ত উত্তেজিত। সুন্দরবাবু বললেন, ইনি হচ্ছেন বিখ্যাত রিপোর্টার হারাধন বাবু, তোমাদের পরিচয় আর দিতে হবে না, ইনি তোমাদের চেনা। জরুরি তলব করেছেন কেন? আবার সেই নেতাজির মূর্তির মামলা? আবার নতুন কোনো মূর্তিভঙ্গ হয়েছে? আবার মূর্তিভঙ্গের উপর হত্যাকাণ্ড। হারাধন বাবুর ব্যাপারটা খুলে বলুন তো। বিরসদনে হারাধনবাবু বললেন, এই যেন প্রকৃতির নির্দয় পরিহাস, পরের খবর সংগ্রহ করতে করতে সারা জীবন কাটিয়ে দিলুম, আর আমার নিজের বাড়ির এত বড় খবরটা নিয়ে কাগজে পাঠাতে পারছি না, আমার মাথা এমন ভয়ানক গুলিয়ে গিয়েছে। বাইরের রিপোর্টারের মতন আমি যদি এখানে আসতুম, প্রত্যেক কাগজের জন্য অন্তত 2 কলম করে খবর পাঠাতে পারতাম, তা তো হলোই না, উল্টিয়ে এর উপর তার কাছে বার বার বলে খবর ক্রমেই বাসি করে ফেলছি। তবে আপনার কথা আলাদা জয়ন্তবাবু, আপনি যদি সব শুনে এই অদ্ভুত রহস্যের কোনো হতিশ দিতে পারেন, তবে আমার মস্ত লাভ হতে পারে। জয়ন্ত চুপ করে শুনলে, কিছু বললে না। হারানবাবু বললেন, মাস চারেক আগে শ্যামবায়ারের লক্ষ্মীর ভাণ্ডার থেকে আমি নেতাজির একটি প্রতিমূর্তি কিনেছিলাম, মনে হচ্ছে সেই মূর্তির জন্যেই এই অদ্ভুত কাণ্ড কারখানা।
বাড়ির সব উপকার ঘরে বসে অনেক রাত পর্যন্ত আমাকে কাজ করতে হয়, কালও করছিলুম। গভীর রাতে বাড়ির একতলায় একটা যেন শব্দ হলো, খানিকক্ষণ কান পেতে রইল, কিন্তু আর কিছু শুনতে না পেয়ে ভাবলুম শব্দটা এসেছে বাড়ির বাইরে থেকেই। মিনিট পাঁচে কাড়ল, তারপর ভীষণ এক আর্তনাদ। জয়ন্তবু, অমন ভয়াবহ আর্তনাদ আমি জীবনে আর কখনো শুনিনি। তার স্মৃতি জীবনে আর কোনোদিনও ভুলতেও পারব না। ভয়ে স্তম্ভিত হয়ে দু এক মিনিট চুপ করে বসে রইল। তারপর এক গাছা লাঠি নিয়ে নিচে নেবে এসে পড়ল বৈঠকখানাতে। হঠাৎ এই ঘরে ঢুকে দেখি টেবিলের ওপর থেকে অদৃশ্য হয়েছে নেতাজির প্রতিমূর্তিটা। সব ফেলে এই কম দামি জিনিসটা নিয়ে গিয়ে চোরের কি লাভ হবে কিছুই বুঝতে পারলাম না। এমন সময় নজর পড়ল বৈঠকখানা থেকে রাস্তার দিকে যাবার দরজাটা রয়েছে খোলা। এই পথ দিয়েই চোর পালিয়েছে বুঝে আমি অগ্রসর হলাম। বাইরে ঘুটঘুট করছে অন্ধকার। হঠাৎ একটা দেহের উপর ঠোক্কর খেয়ে পড়ে যেতে যেতে সামলে নিলাম কোনো গতিকে। দেহটার অস্বাভাবিক স্পর্শ পেয়ে বুঝলাম সে হচ্ছে মৃতদেহ। দৌড়ে বাড়িতে এসে একটা লণ্ঠন নিয়ে ফিরে গিয়ে দেখি যেন রক্ত নদীর ভিতর ভাসছে একটা মানুষের মৃতদেহ। গলার উপরে তার প্রচণ্ড অস্ত্রাঘাতের চিহ্ন, চিত হয়ে সে পড়ে আছে, হাঁটু দুটো গোটানো, মুখটা বিশ্রীভাবে হাঁ করা। মশাই, এবার থেকে রোজ সে বোধহয় সব মেয়ে আমাকে দেখা দেবে। পুলিশ পুলিশ বলে বার কয়েক চিৎকার করে আমি তখনই অজ্ঞান হয়ে গেলাম। তারপর কি হয়েছিল জানি না, কিছুক্ষণ পরে জ্ঞান আসায় দেখলুম আমার শিয়রের কাছে দাঁড়িয়ে এক পাহাড়ওয়ালা। সব শুনে জয়ন্ত বললে, কিন্তু মৃতদেহটা কার? সুন্দরবাবু বললেন, সেইটাই হচ্ছে প্রশ্ন। লাশটা সভাঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে, সেখানে গেলে দেখতে পাবে। এখনো পর্যন্ত আমরা কিছুই ঠিক করতে পারিনি। লোকটা বেশ ঢ্যাঙাডোঙা, গায়ের রং রোদে পোড়া, দেখতে রীতিমতো জোয়ান, বয়স 30-এর বেশি নয়। পরনে তার গরিবের কাপড়, কিন্তু তাকে শ্রমিক বলে মনে হয় না। তার পাশে রক্তের ভিতরে পড়েছিল একখানা চাকু ছুরি, সেখানে তার নিজে না হত্যাকারী তা জানবার উপায় নেই। আর জামার পকেটের ভিতর পাওয়া গিয়েছে সস্তায় তোলা একখানা ফটোগ্রাফ, এই দেখো, এই কর্কটের মতন একটা মূর্তির ছবি, চেহারা দেখলে কার্তিক বলে ভ্রম হয় না, মুখ যেন বেগুনের মতো পুরো পুরো ভুরু। ফটোখানা ভালো করে পরীক্ষা করে জয়ন্ত জিজ্ঞেস করলো, নেতাজির মূর্তির খবর কি? তোমারা আসবার একটু আগে সে খবর পেয়েছি। এখান থেকে খানিক তফাতে মনমোহন রোডে একখানা খালি বাড়ির সামনেকার বাগানে খণ্ড বিখণ্ড অবস্থায় মূর্তির ভগ্নাদেশ পাওয়া গিয়েছে। আমি সেখানে যাচ্ছি, তুমি আসবে নাকি? নিশ্চয়ই। হারাধনবাবু তার সম্পত্তি ভগ্নাদেশ দেখতে চান? হারানবাবু ঘাড় নাড়তে বললেন, সময় নেই মশাই, সময় নেই। এই হত্যাকাণ্ডের খবর এতক্ষণে নিশ্চয়ই অন্য অন্য রিপোর্টারদের হাতে গিয়ে পড়েছে, অথচ আমার বাড়িতে খুন, আর আমি কিছু লিখতে পারলুম না। হায় রে, এমনি আমার দগ্ধাদিষ্ট। যে মহামানুষকে নিয়ে ভারতে এবং ভারতের বাইরে বিস্ময়কর আন্দোলনে সাড়া পড়ে গিয়েছিল, যার আদর্শে অনুপ্রাণিত হয়ে হিন্দু ও মুসলমান পরস্পরকে সত্যিকার ভাই বলে মেনে নিয়েছিল, এবং যার ব্যক্তিত্বের প্রভাবকে বাধা দিতে গিয়ে মহাত্মা গান্ধীকে পর্যন্ত প্রকাশ্যে পরাজয় স্বীকার করতে হয়েছিল, তারই
খণ্ড বিখণ্ড প্রতিমূর্তির স্বাভাবিক পরিণাম দেখে জয়ন্ত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল খানিকক্ষণ। তারপর সে ভগ্নমূর্তির এক একটা টুকরো একে একে কুড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগের সঙ্গে পরীক্ষা করতে লাগল। তার মুখ দেখেই মানিক বুঝতে পারল যে এতক্ষণ পরে জয়ন্ত একটা না একটা সূত্র খুঁজে পেয়েছে। জয়ন্ত বললে, স্পষ্ট গন্ধ পেতে এখনো দেরি আছে, কিন্তু তবু একটু আলোর আভাস পাচ্ছি বলে মনে হচ্ছে। যেন অদ্ভুত অপরাধী এই মামলার সঙ্গে জড়িত, তার কাছে এই যৎসামান্য পুতুলের মূল্য যে কোনো মানুষের প্রাণের চেয়েও বেশি, অথচ পুতুলটা হস্তগত করেই সে ভেঙে ফেলে। পাগলার পাগলামি আর কাকে বলে না তা নয় সুন্দরবাবু, একটা মস্ত কথা ভেবে দেখুন। মূর্তিটা সে হারাধনবাবুর বাড়ির ভিতরেও ভাঙেনি বাইরেও ভাঙেনি, ভেঙেছে এত দূর এসে। অথচ তার উদ্দেশ্য ছিল মূর্তিটা হাতে পেলে ভেঙে ফেলা। যে লোকটা খুন হয়েছে সে হঠাৎ এসে পড়াতেই হয়তো মূর্তিটা ঘটনাস্থলে ভেঙে ফেলা সম্ভবপর হয়নি, হতে পারে। কিন্তু বাগানের ভিতরে এই বাড়িটার অবস্থানের দিকে আপনি ভালো করে লক্ষ্য করেছেন কি? সুন্দরবাবু চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললেন, আরে লক্ষ্য করে আবার করব কি, এটা হলো খালি বাড়ি। আসামি তাই বুঝেছিল যে কেউ তার কার্যকলাপের দিকে দৃষ্টি রাখতে পারবে না। আপনি হয়তো দেখেননি, কিন্তু আমি দেখেছি যে হারাধনবাবুর বাড়ির থেকে এখানে আসবার আগেই পাওয়া যায় আর একখানা খালি বাড়ি। আসামি সেখানেই মূর্তিটা ভাঙেনি কেন? সে কেবল মূর্তি চুরি করেনি, একটা নরহত্যাও করেছে। যত দূর মূর্তিটা বহন করে নিয়ে আসবে তার পক্ষে তত বেশি বিপদের সম্ভাবনা। তবু কেন সে গ্রহণ করেনি মূর্তি ভাঙার প্রথম সুযোগ? সুন্দরবাবু হাল ছেড়ে দিয়ে বললেন, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে নেই। মাথার উপরকার আলোর দিকে অঙ্গুলি নির্দেশ করে জয়ন্ত বলল, আগেকার খালি বাড়িতে আলো ছিল না, কিন্তু এখানে আলো আছে। আসামি অন্ধের মতো মূর্তি ভাঙতে রাজি নয়। মূর্তি ভাঙা টুকরোগুলো ভালো করে সচক্ষে দেখতে চায়। এর থেকে কি বুঝব? আপাতত কিছু বোঝবার দরকার নেই, পরে হয়তো এটা একটা বড় সূত্র বলে গণ্য হবে। যাক, এখন আপনি কি করতে চান সুন্দরবাবু? আমি আগে দেখব মৃতদেহটা কেউ শনাক্ত করতে পারে কিনা। সে কে, তার বন্ধু বান্ধবী বা কারা, এটা জানতে পারলে মামলাটা কিনারা করা কিছুই কঠিন হবে না, তাই নয় কি? খুব সম্ভব তাই। আমি কিন্তু অন্যভাবে মামলাটা নিয়ে নাড়াচাড়া করতে চাই। কিরকম? আপাতত আমার মত আপনার ঘাড়ে চাপাতে রাজি নই। আমরা স্বাধীনভাবে কাজ করি, আসুন খানিকটা অগ্রসর হবার পর আবার দুজনে মিলে পরামর্শ করা যাবে, কি বলেন? বহুত আচ্ছা। মৃতের পকেটের যে ফটোখানা পাওয়া গেছে সেখানে আমায় দিতে পারেন? এই নাও, কিন্তু ছবিখানা কালকেই ফিরিয়ে দিও। উত্তম, এখন বিদায় হলুম। খানিক দূরে এসে জয়ন্ত ডাকলো, মানিক। ও, আরাধনবাবু নেতাজি মূর্তিটি কিনেছিলেন লক্ষ্মী ভাণ্ডার থেকে, চলো সেখানে যাই। শ্যামবায়ারে লক্ষ্মীর ভাণ্ডারে গিয়ে শোনা গেল দোকানের মালিক অনুপস্থিত, বৈকালের আগে ফিরবেন না। জয়ন্ত বললে,
আপাতত লক্ষ্মী ভাণ্ডারে আমাদের ঠাই হলো না, অতঃপর হাঁড়ির জন্য ভাত টিপে দেখতে হবে। চলো মানিক চিতপুর রোডে শিল্পশালায়। শিল্পশালার মালিক অনিলবাবু জয়ন্তর প্রশ্ন শুনে বললেন, হ্যাঁ মশাই, ওই কাউন্টারের উপরেই ছিল নেতাজির মূর্তিটা। যদি কোনো বদমাইশ যখন খুশি যেখানে সেখানে ঢুকে যা ইচ্ছে তাই করে লম্বা দিতে পারে, তাহলে মিথ্যে আমরা টেকসো দিয়ে মরি কেন? ডাক্তার চারু চক্রবর্তীও তো আপনার কাছ থেকে নেতাজি মূর্তি আরো দুটো মূর্তি কিনেছিলেন, তাই না? আগে হ্যাঁ, কিন্তু সেখানেও তো শুনেছি এই কাণ্ড হয়েছে। এসব আর কিছু নয়, কমিউনিস্টদের কীর্তি। আপনার এখানে নেতাজির আর কোনো মূর্তি আছে? না মশাই, আর নেই। ওই মূর্তি তিনটে আপনি কোথা থেকে কিনেছিলেন? বড় বাইরে আগরওয়াল অ্যান্ড সন্স থেকে, ওদের অনেক দিনের মস্ত বড় কারবার। এই ফটোটা কার বলতে পারেন? না না, চিনেছি, হীরালাল। হীরালাল কে? পাথরের কারিগর, অল্প স্বল্প মূর্তি করতে আর ছবির ফ্রেম গিল্টি করতে পারে। এই গেল সপ্তাহ সে এখানে কাজ করে গেছে, তার ঠিকানা আমি জানি না। সে চলে যাওয়ার ঠিক দুদিন পরেই আমার দোকানে নেতাজির মূর্তিটা ভেঙে দিয়ে পালিয়ে যায়। শিল্পশালার বাইরে এসে মানিক বললে, তুমি কোন তারে আজ কিছুই বুঝেছি না জয়ন্ত, এইবার কোন দিকে যাত্রা? বড় বাজার আগরওয়ালা অ্যান্ড সন্স এর কারখানায়। বড় বাজারে? অন্ধকার ও দুর্গন্ধের মূল্য, সংকীর্ণ অলিগলির অশ্রান্ত জনস্রোত ভেদ করে জয়ন্ত ও মানিক যথাস্থানে এসে হাজির হল। ম্যানেজারের ঘরে ঢুকে একটা দ্বারপদ দিয়ে তারা দেখতে পেলে উঠানে বসে কারিগরদের কেউ পাথর কাটছে, কেউ ছাঁচ থেকে মূর্তি করছে। ম্যানেজার মারোয়ারি জয়ন্তের জিজ্ঞাসার জবাবে পুরাতন খাতা খুলে দেখে বললেন, আমরা নেতাজির অনেক মূর্তি গড়েছি, বছরখানের আগে একই ছাঁচ থেকে নেতাজির যে মূর্তি গড়া হয় তার মধ্যে তিনটে গিয়েছে শিল্পশালায় আর বাকি তিনটে পাঠানো হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। পরে ওই ছাঁচ থেকে আরও অনেক মূর্তি গড়া হয়েছে বটে, কিন্তু সেগুলি পাঠানো হয়েছে কলকাতার বাইরে। মূর্তিগুলো কেমন করে তৈরি করা হয়? মুখের দুই দাঁত থেকে নেওয়া দুটো ছাঁচ, তারপর ছাঁচ দুটো একসঙ্গে যুক্ত করে মূর্তি গড়া হয়। ভিতরটা থাকে ফাঁকা, ভিজে প্লাস্টার শুকিয়ে গেলে গুদামজাত করা হয় মূর্তিগুলো। জয়ন্ত ফটোখানা বার করে বললে, একে চেনেন কি? ম্যানেজারের মুখে চোখে ফুটে উঠল ক্রোধের চিহ্ন। উত্তপ্তভাবে তিনি বললেন, সেই 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 বদমাইশ হীরালাল, ওকে আমার চিনি না, খুব চিনি, ওরই জন্যে আমাদের কারখানায় হাঙ্গামা হয়। তাই নাকি? হ্যাঁ মশাই, হ্যাঁ, হীরালাল জয়পুরের লোক। সে আর এক জয়পুরিয়াকে ছোড়া মেরে এসে ভালো মানুষের মতো কারখানায় বসে কাজ করছিল। তারপর পুলিশ আমাদের কারখানায় ঢুকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর আমাদেরও ছুটোছুটি করে মরতে হয় থানায় আর আদালতে। ওরকম বাঁদর মুখো মানুষকে কাজ দিয়ে আমরা অন্যায় করেছিলাম, কিন্তু মশাই সে খুব পাকা কারিগর। বিচারে তার শাস্তি হয়? হ্যাঁ, যাকে ছোড়া মেরেছিল সে মরেনি বলে হীরালাল সে যাত্রা মিছে যায়। মাত্র এক বছর জেল খেটে এখন সে বোধহয় মুক্তি পেয়েছে, কিন্তু সে আর এ মুখো হবার ভরসা করবে না। তার এক সম্পর্কীয় ভাই এখানে কাজ করে,
কারোর সঙ্গে কথা কইবেন নাকি? জয়ন্ত ব্যস্তভাবে বলে ওঠেন, না না, তাকে ডাকবার দরকার নেই, অনুগ্রহ করে তাকে আমাদের কোনো কথাই জানাবেন না। ব্যাপারটা কি? তারপর আর একটি জিজ্ঞাসা আছে, পাকা খাতা দেখে আপনি তো বললেন যে নেতাজির ওই ছয় মূর্তি গেল বছরের 3 জুন তারিখে এখান থেকে বাইরে গিয়েছে। আচ্ছা, হীরালাল গ্রেপ্তার হয় কোন তারিখে বলতে পারেন? ঠিক তারিখ মনে নেই, তবে সে কোন তারিখে শেষ মাইনে নিয়েছে খাতা দেখে তা বলতে পারি। বেশ, তাহলেই আমার হবে। খাতার পাতা উল্টে ম্যানেজার বললেন, হীরালাল শেষ মাইনে নিয়েছে গেল বছরে 10ই মে তারিখে, সে প্রায় ওই সময় গ্রেপ্তার হয়। ধন্যবাদ, আর আপনাকে জ্বালাতন করব না, এসো মানিক। বৈকালবেলায় জয়ন্ত ও মানিকের আবির্ভাব হলো শ্যামবাজারের লক্ষ্মীর ভাণ্ডারে। মস্ত বড় দোকান, অনেকগুলো বিভাগ। তারা একেবারে ম্যানেজারের সঙ্গে গিয়ে দেখা করল। তাদের পরিচয় পেয়ে ম্যানেজার বললেন, হ্যাঁ মশাই, হারাধনবাবুর বাড়ির খবর আমরা পেয়েছি, তিনি আমাদের পুরনো খরিদ্দার। নেতাজির মূর্তিটা আমাদের এখান থেকেই কিনেছিলেন বটে। জয়ন্ত সুদল, আপনাদের এখানে আরও 2টি নেতাজির মূর্তি আছে? না মশাই, নেই, বিক্রি হয়ে গেছে। যারা কিনেছেন তারাও আমাদের চেনা খরিদ্দার, খাতায় তাদের নাম আর ঠিকানা আছে। তাই আমি চাই ওগুলো। খাতা থেকে ম্যানেজার বললেন, একজনের নাম প্রফেসর সুরেশচন্দ্র বসু, ঠিকানা 4 নম্বর রাজেন রক্ষিত লেন কলকাতা। আর একজন শ্যামাপ্রসাদ সেন, ঠিকানা 7 নম্বর চন্দ্রকান্ত রোড শ্রীরামপুর। আপনাদের কর্মচারীরা ইচ্ছে করলেই এ খাতার উপরে চোখ বুলাতে পারে তো? তা পারে না কেন, এ খাতা তো গোপনীয় নয়। ফটোর এই লোকটাকে কখনো দেখেছেন? জীবনে নয়, অমন বাঁদুরের চেহারা একবার দেখলে ভোলা সম্ভব? হ্যাঁ, আর একটা প্রশ্ন, আপনার কাছে এখানে জয়পুরের কোনো লোক কাজ করে? করে বই কি, একজন নয় 3 জন। আচ্ছা আচ্ছা মশাই, নমস্কার। সান্ধ্য চায়ের বৈঠক। মানিক বললে, তোমার মুখ যে আজ ভারী খুশি খুশি দেখাচ্ছে জয়ন্ত। বুঝতে পেরেছো? তোমাকে দেখে আমি বুঝতে পারবো না তোমার মুখ যে আমার কাছে 10 বার পড়া কেতাবের মতো পুরনো। উপমায় তুমি দেখছি কালিদাস। খুশি হবার কারণটা কি বলো দেখি। সবুর করো, সবুরে মেওয়া ফলে। আমি এখন সুন্দরবাবুর জন্য অপেক্ষা করছি। না না, আর অপেক্ষা করতে হবে না, সিঁড়ির উপরে যে ওই তার পায়ের শব্দ। মানিক চেঁচিয়ে বললে, ইংরেজিতে প্রবাদ আছে যে স্মরণ করলেই শয়তান দেখা যায়। তুমি সুন্দরবাবুকে স্মরণ করেছো, সুতরাং। ঘরের ভিতরে প্রবেশ করে সুন্দরবাবু বললেন, তোমার কথা আমি শুনতে পেয়েছি মানিক, আমাকে কার সাথে তুলনা করছো? তুলনা নয়, আমি একটা প্রবাদের কথা বলছিলাম। চলো দেখ তোমার প্রবাদ, ওসব ছেঁড়া কথায় কান দেওয়ার সময় আমার নেই। হ্যাঁ হ্যাঁ জয়ন্ত, তোমার খবর কি? ভালো, নেতাজির মূর্তি নিয়ে কাজ যথেষ্ট গবেষণা করা গিয়েছে।
নেতাজি মূর্তির পিছনে এখনো তুমি লেগে আছো? বেশ বেশ, যার যা পদ্ধতি আমি আপত্তি করব না। আমি কিন্তু এবারে তোমার পিছনে ফেলে দিয়েছি, দিয়ে আমি এগিয়ে গেছি। হ্যাঁ তাই নাকি? যে লোকটা খুন হয়েছে তাকে সমাপ্ত করে এগিয়েছে বলেন কি? খুনের কারণও আবিষ্কার করা গিয়েছে। সাধু সাধু। অবনীবাবুকে জানো তো, ডিটেকটিভ ডিপার্টমেন্টে যত মিটবাবাদী নাম ধাম চেহারা তার নৌকো দর্পণে লাশটা দেখেই তিনি চিনে ফেলেছেন। যা লাশ তার নাম হচ্ছে রাধা কিষেন, দেশ জয়পুরে। লোকটা নাকি পয়লা নম্বরে গুন্ডা, একটা মস্ত দলের সর্দার, অথচ সে হচ্ছে ভদ্র বংশের ছেলে। দেশে সুমিতা নামে তার এক ভগ্নী আছে, সেও একবার একটা চুরির মামলা জড়িয়ে পড়ে কিন্তু প্রমাণভাবে খালাস পায়। তাহলে এই ব্যাপারখানা কতটা পরিষ্কার হয়ে এসেছে বুঝতেই পার। দেখো আমার কি আন্দাজ জানো, যে তাকে খুন করেছে সেও দলের লোক। যে কোনো কারণে রাধা কিষেণ তাকে পথ থেকে সরাতে চেয়েছিল, ঘটনার রাতে হঠাৎ তাকে আরাধনবাবু বাড়িতে ঢুকতে দেখে, সে তার অপেক্ষার পথে উপর দাঁড়িয়ে গিয়েছিল। তারপর সে বেরিয়ে এলে তাকে আক্রমণ করতে গিয়ে রাধাকৃষ্ণ নিজেই পটল তুলতে বাধ্য। কি বলো জয়ন্ত, আমার আন্দাজ কি ভুল? জয়ন্ত হাততালি দিয়ে বলে উঠল, খাওয়াশা খাওয়াশা সুন্দরবাবু। কিন্তু এক ফোঁটা চুনা রয়ে গেল যে, তাই নাকি? কেন? উনি নেতাজি মূর্তিগুলো ভেঙে ফেলে কেন? আরে রেখে দাও নেতাজি মূর্তি, ও কথা কি কিছুই বলতে পারবে না? তুচ্ছ পুতুল চুরি, বড় জোর ছয় মাসের জেল, কিন্তু আসলে একটা খুনের মামলা, আর সেইটাই হচ্ছে কর্তব্য। এরপর আপনার কি কর্তব্য হবে? খুব সোজা, অবনীবাবুকে নিয়ে যাব বড়বাজারে বস্তিতে। খুব সম্ভব ফটোর লোকটাকে তাহলে আজই গ্রেপ্তার করতে পারব। তুমি কি আমাদের সঙ্গে আসবে? আমার বিশ্বাস আরো সহজে আসামি দেখা পেতে পারি। অবশ্য আমি জোর করে কিছুই বলতে চাই না, আপনি যদি কাজ আজ রাতে আমাদের সঙ্গে আসেন আর দৈব যদি সহায় হয়, তাহলে হত্যাকারী নিজেই আপনার হাতে মুঠোয় ভিতরে এসে পড়বে। কোথায় যেতে হবে শুনে বড় যান? না, 4 নম্বর রাজেন রক্ষিত লেনে। আমি অঙ্গীকার করছি সুন্দরবাবু, আমার আন্দাজ ভুল হলে কাল আমি আপনার সঙ্গে বড়বাজারের বস্তিতে ভ্রমণ করতে যাব। কি বলেন, রাজি? মানিক সকৌতুকে বলল, হুম। এখানে হুম মানে কি দাদা? হুম তাই ধরে নাও। জয়ন্ত টেবিলের সামনে গিয়ে একখানা কাগজে তাড়াতাড়ি কি লিখে সেখানে খামের ভিতর পুরল, তারপর খামের উপরে ঠিকানা লিখতে লিখতে চেঁচিয়ে ডাকল, মধু। ওরে ও মধু, শ্রী মধুসূদন। পুরাতন ভৃত্য মধু এসে হাজির। আগে বাবু, যাও তো বাপু, এই চিঠিখানা নিয়ে, তুমি তো পড়তে জানো, খামের উপরে ঠিকানা লেখা আছে, পারো তো দৌড়ে যাও।
বড্ড জৌড়ে চিঠি, মধুর প্রস্থান, জয়ন্তের গাত্রোত্থান। সে বললে, সুন্দরবাবু তাড়াতাড়ি বাড়িতে গিয়ে খেয়ে দিয়ে খানিকটা গড়িয়ে নিন, রাত 10:30টার সময় আবার এখানে পদার্পণ করলেই চলবে, আমরা 11:30টার ভিতরে যাত্রা করব। সুন্দরবাবু প্রস্থান। জয়ন্ত বলল, মানিক আমাকে এখন পাশের ঘরে গিয়ে পুরনো খবরের কাগজের ফাইল ঘাঁটতে হবে, আজ রাতে বোধহয় অনিদ্রাই ব্যবস্থা, তুমি ইচ্ছে করলে অল্প বিস্তর বিশ্রাম করতে পারো। রাত্রি প্রায় 10:00টার সময় পাশের ঘর থেকে জয়ন্ত বেরিয়ে এলো ধুলি ধূসরিত হস্তে। সোফার উপরে লম্বা হয়ে শুয়েছিল মানিক। বললে, কি বন্ধু, তোমার খুশি মুখ যে আরো খুশি হয়ে উঠেছে বলে মনে হচ্ছে। দুই ভুরু নাচিয়ে জয়ন্ত বললে, আমি যা খুঁজছিলাম তা পেয়েছি। রাত 11:30, সদর দরজা অপেক্ষা করছিল জয়ন্তর মোটর। সুন্দরবাবু মানিকের সঙ্গে সে মোটরে গিয়ে উঠল। সুন্দরবাবু যে সশস্ত্র সে বিষয়ে সন্দেহ নাস্তি, মানিক তুমি রিভলভার এনেছো তো? জয়ন্ত বলল। মানিক উত্তরে বলল, সে কথা আবার বলতে? গাড়ি ছুটল, এ রাস্তা ও রাস্তা মারিয়ে গাড়ি যখন একটা চৌমাথায় হাজির হলো, কলকাতা শহর তখন যেন ঘুমিয়ে পড়বার চেষ্টা করছে। জয়ন্ত চালককে ডেকে বলল, গুট্টা সিং গাড়ি থামাও, এখানেই তুমি আমাদের জন্য অপেক্ষা করো, আমাদের এখন শ্রীচরণই ভরসা। নামো মানিক, নামুন সুন্দরবাবু। আরে মশাই, আপনার নাসিকা যন্ত্র যে সঙ্গীত সৃষ্টি করবার চেষ্টা করছে, বলি ঘুমালেন নাকি? সুন্দরবাবু ধর্মর করে সোজা হয়ে বসে প্রকাণ্ড একটি হাই তুলে বললেন, ঘুমায়নি হে ঘুমায়নি, এই ভীষণ গরমে শীতল সমীরণ সেবন করে কিঞ্চিৎ তন্দাতুর হয়েছিল আর কি, আমি এখন সম্পূর্ণরূপে জাগ্রত, কি বলবে বলো। এইবার গাড়ি থেকে অবতরণ করবার সময় এসেছে। এসেছে নাকি? পড়ল, গাড়ি নিয়ে বেশি দূর যাওয়া সঙ্গত নয়, এইবার পদব্রজে মিনিট পাঁচেক অগ্রসর হতে হবে। আমি প্রাচীন সৈনিক, যা বলো তাতেই রাজি, এই আমি সবেগে পদচলন করলাম। পথে আর লোক চলাচল নেই বললেই চলে, গোটা কয়েক কুকুর শহরে মৌনব্রত ভাঙবার চেষ্টা করছে এবং রাস্তার এখানে ওখানে দুই তিন বা ততোধিক ষাঁড় গায়ে নিয়ে উপুর হয়ে শুয়ে নির্বিকার ভাব করে চেরোমন্থন। 4 নম্বর রাজেন্দ্রক্ষীর লেন, রেলিং ঘেরা জমির ভিতর একখানা মাঝারি আকারের বাড়ি, তার গায়ে কোথাও নেই আলোর রেখা, বাড়ির লোকেরা নিশ্চয়ই শয্যায় আশ্রয়গ্রহণ করছে। রাস্তার ইলেকট্রিক পোস্টের আলোয় সুন্দরবাবু নামটা পাঠ করলেন, প্রফেসর সুরেশচন্দ্র বসু। জয়ন্ত বললে, রাতেও এবারে ফটক বন্ধ হয় না দেখছি, চলুন সুন্দরবাবু বাগানের ওই হাসনুহানা ঝোপের আড়ালে গিয়ে আমরা লুকিয়ে থাকি, নয়তো অনেক রাত পর্যন্ত আমাদের মশক দর্শন সহ্য করতে হবে, হয়তো সকাল পর্যন্ত অপেক্ষা করেও আমাদের ভাগ্য লাভ হবে না, প্রকাণ্ড এক অশ্বডিম্ব, উপায় কি? যে পুজোর যে মন্ত্র। কিন্তু জয়ন্তের আশঙ্কা সফল হল না, 1/2 কাটতে না কাটতেই কোথা থেকে আচমকা দেখা দিল একটা ছোট্ট কালো মূর্তি, তীরের মতো বাগানের ভিতর ছুটে এসেই সেবাড়ির ছায়ার ভিতরে কোথায় হারিয়ে গেল, ঠিক যেন একটা মানব। কয়েক মুহূর্ত কেটে গেল নীরবে,
তারপর একটা শব্দ, কে যেন একটা জানলা খুলছে ধীরে ধীরে, তারপর আবার সব চুপচাপ। জয়ন্ত বললে, এসো মানিক, আমরা জানালার নিচে গিয়ে দাঁড়িয়ে থাকি, চোর বাইরে বেরোলেই গ্রেপ্তার করব। কিন্তু তারা এক দুই পা এগোবার আগেই বাড়ির ভিতর থেকে আবার হলো সেই মূর্তিটার আবির্ভাব। তার হাতের তলায় রয়েছে সাদা মতন কি একটা জিনিস, সে চারদিকটা একবার চটপট দেখে নিল। এখনকার নীরবতা ও নির্জনতায় বোধহয় আশ্বস্ত হল, হাতের জিনিসটা মাটির উপরে নাপিয়ে রাখল, তারপর জেগে উঠল ফটাফট শব্দ। জয়ন্ত সঙ্গীদের নিয়ে বেগে ছুটে এলো তার দিকে। লোকটা তখন হেঁট হয়ে এমন একাগ্র মনে মাটির দিকে তাকিয়ে আছে যে কিছু বুঝতে পারলে না। তার পিঠের উপরে বাঘের মতো লাফিয়ে পড়ল জয়ন্ত, এবং সেও কোনো বাধা দেবার আগেই মানিকের সাহায্যে সুন্দরবাবু হাত করা দিয়ে তার হাত দুটো করলেন বন্দি। তাকে চিত করে ফেলতেই দেখা গেল তার হাড় কুৎসিত বেগুনের মুখখানা অবিকল সেই ফটোগ্রাফের প্রতিচ্ছবি। জয়ন্ত মাটির উপরে হুমড়ি খেয়ে পড়ল। সেখানে ইতস্তত বিকর্ণ হয়ে আছে নেতাজির আরেকটি মূর্তি ভাঙা টুকরো। সে একে একে টুকরোগুলো তুলে নিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে পরীক্ষা করতে লাগল। এমন সময় বাড়ির ভিতরে জ্বলে উঠল আলো, এবং দরজা খুলে বেরিয়ে বাগানের উপর এসে দাঁড়ালো আর এক মূর্তি। জয়ন্ত মুখ তুলে শুধল, আপনি বোধহয় প্রফেসর সুরেশচন্দ্র বসু? আগে হ্যাঁ, আর আপনি নিশ্চয়ই জয়ন্তবাবু? আপনার পত্র আমি যথাসময় পেয়েছি আর কাজ করেছি আপনার উপদেশ মতোই। যাক, বদমাশটা ধরা পড়েছে দেখে খুশি হলাম। আসুন একটু চা টা খেয়ে যান। সুন্দরবাবু বললেন, এই কি চা খাবার সময় বসাই? এই পরম সুন্দর মানুষটিকে লক আপে পুড়তে না পারলে আমি ঘুমোবারও সময় পাবো না। দেখি সমাজচাঁদ, তোমার পকেটে কি সম্পত্তি আছে দেখি। বন্দি কোনো কথা কইল না, কিন্তু সুন্দরবাবু তার হাতের দিকে হাত বাড়াতেই সে দাঁত মুখ খিঁচিয়ে খ্যাঁক করে তার হাত কামড়ে দিতে। সুন্দরবাবু চট করে নিজের হাতখানায় সরিয়ে নিয়ে বলে উঠলেন, ওই বাবা হয়েছিল আর কি, তুমি একটা মানুষের ছদ্মবেশে বুনো জন্তু নাকি? এর মুন্ডুটা দুই হাতে আচ্ছা করে চেপে ধরো তো মানিক, সাবধান যেন কামড়ে না দেয়, এই পকেটগুলো হাতড়ে না দেখলে চলবে না। আসামির পকেট হাতড়ে পাওয়া গেল কেবল 3 টাকা 10 পয়সা আর একখানা ছোড়া। জয়ন্ত ছোড়াখানা আলতো পরীক্ষা করে বললে, এর হাতলে এখনো রক্তের দাগ লেগে রয়েছে দেখছি, নিশ্চয়ই গুন্ডা রাধাকিষণের রক্ত। সুন্দরবাবু বললেন, ওহে রূপবান পুরুষ, কোন নাম ধরে তোমাকে সম্বোধন করবো বাবু? বন্দি নিরুত্তর, নাম বললে না জিতা রাও বেটা, কিন্তু তুমি তো জানো না ডিটেকটিভ ডিপার্টমেন্টে অবনী বাবুর কাছে গেছে, তোমার নাম ধাম আর যাবতীয় গুণাবলী কিছুই আর ধামা চাপা থাকবে না। জয়ন্ত বললে, রাত বাড়ছে সুন্দরবাবু। হ্যাঁ, আমারও এইবার গা তুলব, কিন্তু ভাই জয়ন্ত, তুমি যে কেমন করে জানতে পারলে এই খুনটা আজ আসবে? কিছুই আমরা বুঝতে পাচ্ছি না। আপাতত বুঝে কাজ নেই, কারণ আমার কাছেও এখনো সব রহস্য পরিষ্কার হয়নি। এ লোকটা নেতাজির মূর্তি ভাঙে কেন? আরে থো করো এ কথা, এটা হচ্ছে খুনের মামলা, খুনি গ্রেপ্তার হয়েছে, এখনো তুমি নেতাজির মূর্তি নিয়ে মস্ত মর্মার্থ করে যাচ্ছ?
না সুন্দরবাবু, এটা খুনের মামলা নয়, এটা হচ্ছে নেতাজির মূর্তির মামলা। আমার ধারণা খুনোখুনির কারণই হচ্ছে নেতাজির মূর্তি। সে কারণ আবিষ্কার করতে না পারলেও আদালতে আপনার খুনের মামলা ফেঁসে যাবে। অত বাক্য ভয় কেন, কারণটা বক্তেই করো না বাপু। কারণ অনুমান করেছি বটে, কিন্তু সে অনুমান সত্য বলে প্রমাণ করবার উপায় আমার হাতে নেই। তবে আসছে পরশু দিন বৈকালে আপনি আমার বাড়িতে শুভাগমন করেন, তাহলে মেঘ সরিয়ে আপনাকে সূর্যলোক দেখাবার আশা করলেও করতে পারি। নির্দিষ্ট দিনে যথাসময়ে সুন্দরবাবু দেখা দিলেন জয়ন্তের বৈঠকখানে। জয়ন্ত বললে, খবর শুভ তো? সুন্দরবাবু গর্বিতভাবে বললেন, তোমার আগেই আমি সূর্যলোক দেখতে পেয়েছি জয়ন্ত। আপনি ভাগ্যবান। না ঠাট্টা নয় অগরিবাবু, খোঁজ খবর নিয়ে এর মধ্যেই আসামির সব গুপ্ত কথা জানতে পেরেছি। তার নাম হীরালাল, বাড়ি জয়পুরে। আগে তার স্বভাব ভালোই ছিল, সৎপর থেকে মূর্তি গড়ে বেশ দু পয়সা রোজগার করত। তারপর কুসঙ্গে মিশে সে গোল্লায় যায়, দুবার জেল খাটে, একবার চুরি করে আর একবার ছোড়া মেরে। নেতাজির মূর্তিগুলো কেন যে ভাঙলো এখনো তা জানা যায়নি, কারণ হীরালাল ও সম্বন্ধে কোনো কথাই বলতে নারাজ। কিন্তু আমার সন্ধান নিয়ে এইটুকু জানতে পেরেছি যে মূর্তিগুলো তার নিজের হাতেই গড়া। সুন্দরবাবু নিজের মনের কথা বলে যাচ্ছিলেন, কিন্তু জয়ন্ত বোধহয় মন দিয়ে তার কথা শুনছিল। থেকে থেকে সে যেন কান পেতে কি শোনে, মাঝে মাঝে উঠে জানলার ধারে যায়, তারপর আবার আসনে এসে বসে পড়ে। সুন্দরবাবু শুধলেন, তোমার আজ কি হয়েছে জয়ন্ত, তুমি এমন অন্যমনস্ক কেন? বোধহয় আমার হিসেবে ভুল হয়েছে। এখন আপনার কাছে কেমন করে মুখ রক্ষা করবো জানি না। এ আবার কি কথা, আজ এখানে আসবার জন্য গতকাল একজনকে টেলিগ্রাম করেছিল, কিন্তু নির্দিষ্ট সময় উদ্রে গেলেও তিনি এলেন না। কে তিনি? শ্যামাপ্রসাদ সেন, থাকেন শ্রীরামপুরে। তাকে কি দরকার? খুনি কেন যে নেতাজির মূর্তিগুলো ভাঙতো হয়তো এর উত্তর পাওয়া যেত পরে তার কাছেই। প্রশ্নের উৎপত্তি কলকাতায় আর উত্তর আজ শ্রীরামপুর থেকে, অবাক ব্যাপার। জয়ন্ত সচমকে বলল, মানিক, দরজার কাছে একখানা গাড়ি এসে থামল না, একবার দেখে এসো তো। মানিক ঘর থেকে বেরিয়ে গিয়ে আবার ফিরে এলো একটি প্রাচীন ভদ্রলোককে সঙ্গে নিয়ে। তার ডান হাতে খবরের কাগজ দিয়ে মোড়া একটা জিনিস। জয়ন্ত জিজ্ঞাসা করল, আপনি কি শ্রীরামপুরের শ্যামাপ্রসাদ বাবু? আগে হ্যাঁ, কিন্তু ঠিক সময় আসতে পারিনি বলে মাফ করবেন, আজকাল ট্রেনের ধরন ধারণ জানেন তো। বসুন, নেতাজির মূর্তিটি এনেছেন তো? হ্যাঁ, এই যে আমার হাতে। উত্তম, তাহলে কাজের কথা হোক। জয়ন্তবাবু, আপনি কি সত্য সত্যই মূর্তিটি 300 টাকা দিয়ে কিনতে চান? নিশ্চয়ই। কেমন করে জানলেন ওই মূর্তিটি আমার কাছে আছে? লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার আমাকে বলেছেন। তাহলে একথাও শুনেছেন তো, মূর্তিটি আমি কিনেছি কত টাকা দিয়ে? না মশাই, আমি মস্ত ধনী নয় বটে, কিন্তু ঠগ জুয়াচোর নই। আগে থাকতেই আপনাকে জানিয়ে রাখতে চাই, মূর্তিটির দাম 10 টাকা মাত্র। শ্যামাপ্রসাদ বাবু,
আপনার সততা দেখে খুশিও হচ্ছি, বিস্ময়ও হতবাক হচ্ছি। মূর্তিটির আসল দাম যাই হোক, আমি 300 টাকা দিয়েই ওটি আপনার কাছ থেকে কিনতে চাই। শ্যামাপ্রসাদ কাগজের মোড়ক খুলে মূর্তি টেবিলের উপরে রাখলে। পকেট থেকে 300 টাকার নোট বার করে জয়ন্ত বলল, শ্যামাপ্রসাদ বাবু, টেবিলের উপরে কাগজ কলম আছে, এই দুইজন সাক্ষীর সামনে আপনি অনুগ্রহ করে লিখে দিন যে 300 টাকার বিনিময়ে মূর্তিটি আমার কাছে বিক্রয় করলেন, ওর উপর ভবিষ্যতে আপনার কোনো দাবি দাওয়া রইল না। জয়ন্তর কথা মতো কাজ করে 300 টাকা নিয়ে প্রস্থান করলেন শ্যামাপ্রসাদ বাবু। সুন্দরবাবু সবিস্ময়ে বললেন, জয়ন্তর মাথা খারাপ হয়ে গিয়েছে, জেনে শুনেও ঠগলে, আরে ছ্যা। জয়ন্ত মুখ টিপে একটু হেসে উঠে দাঁড়ালো। একটা নতুন টেবিল ক্লথ বিছিয়ে নেতাজির মূর্তিটা তার মাঝখানে স্থাপন করে বলল, সুন্দরবাবু, এইবার আমি একটা অপকর্ম করব, মহা অপকর্ম। 10 টাকার মাল 300 টাকায় কিনেই তো অপকর্ম করেছ, তারও উপরে আবার কি অপকর্ম আছে? একটা হাতুড়ি নিয়ে জয়ন্ত বলল, আজ আমিও বরেণ্য নেতাজির ওই প্রতিমূর্তি চূর্ণ বিচূর্ণ করব। তুমি যে হঠাৎ পাগল হয়ে গিয়েছো সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। মানিক, তোমার বন্ধুটিকে সামলাও, সে যেন আমার মাথায় হাতুড়ি এক ঘা না মেরে দেয়। জয়ন্ত মূর্তির উপরে হাতুড়ির দ্বারা আঘাত করে এবং মূর্তিটি সশব্দে ভেঙে চুমার করে ফেলল। জয়ন্ত সাগ্রহে টেবিলের উপর হেঁট হয়ে পড়ল এবং একটা ভাঙা টুকরো তুলে সানন্দে বলে উঠল, দেখো সুন্দরবাবু, দেখো মানিক, আমার হাতে রয়েছে মমতাজ বেগমের বিখ্যাত কালো মুক্তা। জয়ন্ত বলতে লাগল, মমতাজ বেগমকে সম্রাট শাহজাহান যে মহামূল্যবান কালো মুক্তা উপহার দিয়েছিলেন তার খ্যাতি পৃথিবীর দেশে দেশে। নাদির শাহের ভারতে আক্রমণের সময় এই মুক্তাটি কোথায় হারিয়ে যায় কেউ তা জানে না। অনেক কাল পরে মুক্তাটি কেমন করে ভারতে প্রতাপপুরের মহারাজের হস্তগত হয়, তারপর সেদিন পর্যন্ত বংশক্রমে মুক্তার মালিক হতেন প্রতাপপুরের মহারাজ। তারপর বর্তমানে মহারানীর সঙ্গে থেকে আবার মুক্তাটি হয় অদৃশ্য, তাই নিয়ে চারিদিকে খুব উত্তেজনা সৃষ্টি হয়। সুন্দরবাবু, সে কথা নিশ্চয় মনে আছে, পুলিশ সে মামলা কিনারা করতে পারেনি। মহারানী এক পরিচারিকা ছিল, সে জয়পুরের মেয়ে, নাম সুমিত্রা, তারই উপর সন্দেহ হয় বটে, কিন্তু তার বিরুদ্ধে প্রমাণ পাওয়া যায়নি। সুন্দরবাবু চমকে উঠলেন যে বড়, আপনার মুখেই তো শুনেছি হারাধন বাবুর বাড়ির সামনে নিহত রাধাকৃষ্ণের এক ভগ্নী আছে নাম সুমিত্রা, আর সে জয়পুরের মেয়ে। হ্যাঁ মশাই, হ্যাঁ, এই দুই সুমিত্রা একই যে ব্যক্তি তাতে আর কোনো সন্দেহ নেই। পুরাতন খবরের কাগজের ফাইল ঘেঁটে আমি আর একটি তথ্য আবিষ্কার করেছি, কাকে ছোড়া মেরে হীরালাল যেদিন ধরা পড়ে, প্রতাপপুরের মহারানীর স্বর্ণগৃহ থেকে কালো মুক্তা অদৃশ্য হয় ঠিকই তার 4 দিন আগে। কল্পনায় ঘটনাগুলোর পরপর এইভাবে সাজানো যেতে পারে। সুমিত্রা মুক্তাটি চুরি করে ভাই রাধাকৃষ্ণের কাছে গোপনে পাঠিয়ে দিল, হীরালাল হচ্ছে রাধাকৃষ্ণের দুষ্কর্মের সহকারী, সে হয় মুক্তাটি তার বন্ধুর কাছ থেকে চুরি করলে কিংবা নিজে পুলিশের দৃষ্টি থেকে আত্মরক্ষা করবার জন্য রাধাকৃষ্ণেরই তার কাছে মুক্তাটি জিম্মা রাখল, তারপর হঠাৎ
একজন লোককে ছোড়া মেরে হীরালাল আগরওয়ালার কারখানায় পালিয়ে এলো। তারপর সে যখন বসে বসে প্লাস্টারের মূর্তি করছে, সেই সময় সেখানে পুলিশের আবির্ভাব। সে বুঝলে পুলিশ তার কাপড় জামা তল্লাশি করবে। তার সামনে ছিল সবে গড়া ভিজে প্লাস্টারের মূর্তি। সে তাড়াতাড়ি একটা মূর্তি মাথায় ছেঁদা করে মুক্তাটির ভিতরে নিক্ষেপ করে ছিদ্রটি আবার বন্ধ করে দিল। দক্ষ কারিগরের পক্ষে এটা খুবই সহজ কাজ। তারপর সে এক বছর জেল খাটতে গেল। ইতিমধ্যে নেতাজির 6টি মূর্তি কারখানার বাইরে এখানে ওখানে চলে গেল। তাদের কোনটির মধ্যে যে মুক্তা আছে বাইরে থেকে কেউ তা বলতে পারে না। মূর্তি নাড়লেও মুক্তার অস্তিত্ব জানা যাবে না, কারণ কাঁচা প্লাস্টার শুকিয়ে গিয়ে মুক্তাটিকে কামড়ে ধরেছে। মূর্তি ভাঙা ছাড়া মুক্তা আবিষ্কারের আর কোনো উপায় রইল না। তারপর হীরালালের মেয়াদ ফুরলো। কিছুমাত্র হতাশ না হয়ে দস্তুর মতো মাথা খাটিয়ে ভিতরে ভিতরে খোঁজ নিয়ে সে জানতে পারলো কোন কোন মূর্তি কোন কোন ঠিকানায় গিয়েছে। তারপর আরম্ভ হলো নেতাজির মূর্তির উপর আক্রমণ। চতুর্থ মূর্তি চুরি করতে গিয়ে হারাধনবাবুর বাড়ির সামনে হীরালালের সঙ্গে দেখা হয় রাধাকিষেণের। হীরালাল যে জেল থেকে বেরিয়েছে শুনে রাধাকিষেণ তাকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু এই সাক্ষাৎকারের ফল হলো রাধাকিষেণের পক্ষে মারাত্মক। সুন্দরবাবু বললেন, হীরালাল যদি দুষ্কর্মের সহকারী হয় তবে রাধাকিষেণ তার ফটো নিয়ে বেড়াতো ঘুরে বেড়াতো কেন? খুব সম্ভব তৃতীয় ব্যক্তির কাছে হীরালালের খোঁজ নেবার সময় এই ফটো তা কাজে লাগতো। যাক সে কথা, আমি বেশ আন্দাজ করলুম খুনের পরে হীরালাল আরও তাড়াতাড়ি কাজ হাসিল করবার চেষ্টা করবে, কারণ পুলিশ তাকে খুঁজছে। এখন যথাসম্ভব শীঘ্র তার কলকাতা থেকে অদৃশ্য হওয়াই উচিত। হীরালাল যে মুক্তির ভিতর কালো মুক্তা লুকিয়ে রেখেছে তখনও পর্যন্ত সন্দেহ আমার হয়নি, কিন্তু খালি বাড়ির সামনে ঠিক আলোর নিচে হীরালাল মূর্তিটি ভেঙেছিল বলে এই সন্দেহ আমার হয়েছিল যে ফাঁপা মূর্তিগুলোর মধ্যে এমন কোনো মূল্যবান জিনিস আছে যার লোভে চোর এইসব কাণ্ড করে। সন্ধান নিয়ে জানলুম 6টার মধ্যে শেষ 2টো মূর্তি আছে যথাক্রমে প্রফেসর সুরেশচন্দ্র বসু আর শ্যামাপ্রসাদ সেনের কাছে। একজন থাকে শহরেই আর একজন শ্রীরামপুরে। আন্দাজ করলুম শহরের মূর্তিটাকে চুরি না করে কলকাতার বাইরে যাওয়া হীরালালের পক্ষে স্বাভাবিক নয়। আমার আন্দাজ ভুল হয়। তারপর সুরেশবাবুর বাড়িতে সচক্ষে দেখলুম হীরালাল কি যেন খুঁজছে মূর্তি ভাঙার টুকরোগুলোর মধ্যে, কিন্তু তখনও পুরনো খবরের কাগজের ফাইল থেকে বিখ্যাত কালো মুক্তার ইতিহাস আমি উদ্ধার করেছি। আর রাধাকিষেণের সঙ্গে এই মুক্তার চুরির যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকতে পারে এমন সন্দেহ আমার মনে ঠাঁই পেয়েছে। এও জেনেছি যে রাধাকিষেণ আর হীরালাল পরস্পরে পরিচিত আর একই দেশের লোক। মনে খটকা লাগলো, হীরালাল কি ফাঁপা মূর্তির ভিতরে খুঁজছে কালো মুক্তাটি? কিন্তু এখনো পর্যন্ত হীরালালে অভিষ্ট সিদ্ধ হয়নি। আমার মন বললে তাহলে মুক্তা আছে ওই শেষ বা 6ষ্ঠ মূর্তির মধ্যেই। সুন্দরবাবু, কপাল ঠুকে আপনার সামনেই 300 টাকা দিয়ে আমি ওই 6ষ্ঠ মূর্তিটা কিনে ফেললুম, দেখলেন তো? সুন্দরবাবু তারিফ করে বললেন, ধন্যী ভাই ধন্যী, এটি মাত্র ইষ্টক খণ্ড দিয়ে আজ এক জোড়া পক্ষী বধ করেছ, একসঙ্গে 2-2 মামলা কিনারা করলে ফেললে। হে, ওদিকে মুক্তা চুরি আর এদিকে মূর্তি চুরির মামলা।
মানিক বললে, নেতাজি সুভাষচন্দ্রের জীবন হচ্ছে বিচিত্র অ্যাডভেঞ্চারের পরিপূর্ণ। তার প্রতিমূর্তিও বড় কম অ্যাডভেঞ্চারের সৃষ্টি করলে না, নেতাজি সব কিছুর সঙ্গেই আছে অসাধারণ সম্পর্ক। জয় হিন্দ। এতক্ষণ হেমেন্দ্র কুমারের রায়ের লেখা নেতাজি ছয় মূর্তি শুনছিলেন। গল্পটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক করুন, অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। আগামী সপ্তাহে আরও নতুন গল্প আসবে, শুনতে থাকুন।